উত্তরপূর্বের তিন রাজ্য ত্রিপুরা মণিপুর এবং আসামে এবার পাঁচ লক্ষ গাছের চারা রোপণ করবে আসাম রাইফেলস ইতিমধ্যে আড়াই লক্ষ চারা রোপণ করা হয়েছে জানিয়েছেন আসাম রাইফেলসের একুশ সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার মণীষ রানা আগরতলায় বাহিনীর সদর কার্যালয়ে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সভায় মিলিত হয়েছিলেন আসাম রাইফেলসের এই সেক্টর কমান্ডার তিনি জানান মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে সাড়া দিয়ে আসাম রাইফেলসও কাজ করছে এছাড়া নিরাপত্তা দানের পাশাপাশি বাহিনীর সময়ের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি বাহিনী এবার প্লাস্টিক বিরোধী অভিযানে নামবে বলে জানান সেক্টর কমান্ডার